প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আর মিউজিক বক্সের জমজমাট আয়োজনে। প্রতিবারের মতো এবারও একজন অতিথি আমাদের সাথে আছেন, যার সাথে কথা বলতে বলতে খুব চমৎকার কিছু গান শুনে নেব। আজকে আমাদের সাথে আছেন লাবু মাফরু। কেমন আছেন আপু? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি আপু। দেরি না করে প্রথম গানটিতে চলে যাব। কোন গানটি গাচ্ছেন? আমি প্রথম যে গানটি দিয়ে শুরু করছি, শ্রদ্ধেয় ইমতিয়াজ বুবুল স্যারের লেখা সুরে। তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনাই সয়েছ, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনাই সয়েছ। গান শুনলাম, আর দেরি করব না, পরবর্তী গানটাতে চলে যাব। আপু, পরবর্তী গানটি কোনটি? এবারে আমি একটি শাহ আব্দুল করিমের ফোক গান করছি। ঠিক আছে। কেন পিড়িতে বাড়াইলারি বন্ধু
চমৎকার একটি গান শুনলাম। আমি জানি যে সবারই খুব পছন্দের একটি গান, আর ফোক গানটা কি সবসময় করা হয়? হ্যাঁ, বেসিক্যালি আমি ফোক গানই করি ছোট থেকেই, সব ধরনের গান পাশাপাশি অন্য গান করে থাকি। গানটা শেখা হচ্ছে কবে থেকে? গানটা শেখা ফ্রম মাই চাইল্ডহুড, ফ্রম মাই ফ্যামিলি, অল দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি আর সিঙ্গার্স লাইক মাই ফাদার, মাদার, ভাই, বড় ভাই। খুবই ভালো, আর দেরি না করে পরের গানটাও শুনে ফেলি আমরা। হ্যাঁ, শিওর। এখন কোন গানটি গাচ্ছেন? আমি এবার যে গানটি করছি, কৃষ্ণকলি ইসলামের সুরে এবং কথায়, সোনার পালঙ্কের ঘরে। আমার খুব পছন্দের গানটি। আর এখন আমরা কি পরবর্তীতে গান চলে যাব? হ্যাঁ, ঠিক আছে। সটফট করে হাসো দেখি আজ মোর
হাসনি জানির রূপটা দেখি জমের গেল দু নিশানা গেল রে বাঁকা দু নয়নে নিশানা গেল রে নিশানা গেল রে বাঁকা দু নয়নে নিশানা গেল রে নিশানা গেল রে বাঁকা দু নয়নে নিশানা গেল রে হাসুনি রাজা প্যারে প্রেমে মজিল রে হাসুনি রাজা প্যারে প্রেমে মজিল রে নিশানা গেল রে বাঁকা দু নয়নে নিশানা গেল রে নিশানা গেল রে বাঁকা দু নয়নে নিশানা শেষ গানটি শুনবো, আর তার আগে যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে পারেন। এবারে আমার লাস্ট যে সংটি করছি আমি সেটা হচ্ছে আরটিভি চ্যানেল থেকে সম্প্রতি রিলিজ হয়েছে একটি আমি আমার একটি মৌলিক গান, এটা আমি করছি। আর দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা বলবো যে যারা আমার প্রোগ্রামটা দেখছেন দেশে দেশের বাইরে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য সহকারে আমার প্রোগ্রামটা উপভোগ করছেন যারা, আর আরটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আনার জন্য, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এখন গানটাতে চলে যাই, কি গান গাচ্ছেন? এই গানটির গীতিকার হচ্ছে হযরত সৈয়দ কালুশ ফকির এবং সুরকার হচ্ছে ইস্তিয়াক হাসান। মানুষের ভিতরে মানুষ মানুষের ভিতরে মানুষ আমি তারে চিনি না আপন হইনা, মন আমার আপন হইলি না, মন আমার আপন হইলি না, মানুষের ভিতরে মানুষ মানুষের ভিতরে
ভালোবাসিলাম যারে সে থাকে অনেক দূরে কাছে ডাকি যাই গো সরে সে তো আপন হয় না রে সে যদি আমার হয়তো আমার ছাড়া না থাকিত নিত্য রসে রং ধরিত পুরাইত বাসনা মন আমার আপন হইল ধন্যবাদ আপু আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। শোর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, এখন হচ্ছে বিদায় নেবার পালা। দর্শক আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আগামী পর্বে। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update. For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.